এবং বিভিন্ন কনফারেন্সগুলোতে, মিউজিক্যাল কনফারেন্সগুলোতে ভারতবর্ষে এবং বিদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে সেই নৃত্যবীর ভট্টাচার্য মহাশয়, যেমন সুরমণি অ্যাওয়ার্ড, সুরনন্দন ভারতী, এছাড়াও আরো কিছু পদ্ম রয়েছে, বেস্ট পারফরমার অল ইন্ডিয়া রেডিও এবং রামকৃষ্ণ মিশনের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে উনি স্বরত পরিবেশন করেছেন। এবং তার সাথে রয়েছে কিন্তু সেই কেন্দ্রীয় ভট্টাচার্য মহাশয়ের সাথে সঙ্গতে তবলায় শ্রী সুধীর চ্যাটার্জি মহাশয়, তার প্রথম শিক্ষাগুরু শ্রী নৃতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে, পরবর্তীতে বীণারাস ভাড়ানা পণ্ডিত রুদ্রনারায়ণ কল্যাণীর কাছে, এছাড়াও পণ্ডিত শঙ্কর ঘোষের কাছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। দেশের ও বিদেশের বিভিন্ন জায়গায় তিনি সঙ্গত করেছেন। ঠাকুরপা স্বামীজির কাছে আজকে যারা উপস্থিত হয়েছেন এত সুন্দর একটা দিনে, এবং আমরা উপভোগ করব তাদের পরিবেশনা। আমরা ঠাকুরমা স্বামীজির কাছে সবার মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান তাদেরকে শুরু করতে অনুরোধ করছি। Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
আসছে, তিনি গিয়ে বসার জন্য পেছনে যারা আসছেন তাদের বসে জায়গা পাচ্ছেন না, যারা বসে রয়েছেন কিছু কিছু করে এগিয়ে আসুন, পেছনে আরো বসার জায়গা দেখিয়ে যাবে। তারপরে ছেলেদের দিকে দেখতে পাচ্ছি অনেকটা সাধারণ অবস্থায় বসে রয়েছে। Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
এতক্ষণ আমরা শরৎ বাদন শুনলাম, শিল্পীরা ছিলেন, শিল্পী ছিলেন শ্রী দীপ্তনীল ভট্টাচার্য মহাশয় এবং সঙ্গতে ছিলেন তবলায় শ্রী সুদীপ চ্যাটার্জি মহাশয়। আমরা শিল্পীদের জন্য একটা জোরে হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবো।